পাথুরে চুন বা পরাচুনের রাসায়নিক সূত্র হল সি পাথুরে চুন বা পরাচুনের রাসায়নিক সূত্র হল সি এ ও সংকেত রাসায়নিক সংকেত সোডিয়াম কার্বনেটের অণুতে ছয়টি পরমাণু থাকে সোডিয়াম কার্বোনেটের অনুতে ছয়টি পরমাণু থাকে এক পি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট এক পি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট পনেরো কেজি ভরের একটি বস্তু ছয় মিটার পার সেকেন্ডে সমবেগে গতিশীল বস্তুটির দ্বারা ধারণ কার গতিশক্তি কত দুশো সত্তর জুল গড় দ্রুতি এবং গড় বেগ নির্দিষ্ট সময়কালে একটি বস্তুর গতি ব্যক্ত করে থাকে মহাবিশ্বের সবচেয়ে বেশি যে মৌলটি রয়েছে হাইড্রোজেন মহাবিশ্বের সবচেয়ে বেশি যে মৌলটি রয়েছে হলো হাইড্রোজেন ট্রেন কোন শ্রেণীর লিভার ট্রেন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার ট্রেন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার আমেরিকার গদর পার্টি প্রতিষ্ঠা করেন হরদয়াল আমেরিকার গদর পার্টি প্রতিষ্ঠা করেন হরদয়াল ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন গুরু সদয় দত্ত গুরু সদয় দত্ত ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন দাদাভাই নৌরজি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি নিচের কোনটি শূন্যস্থানে শূন্যস্থানে ভ্রমণ করতে পারে না কোনটি শব্দ শূন্যস্থানে প্রবাহিত হয় না স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন বলদেব সিং ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী বল ও স্মরণের মধ্যে কোন সৃষ্ট হলে কৃতকার্য ঋণাত্মক হবে কৃতকার্য ঋণাত্মক হবে একশো আশি ডিগ্রি একটি বৈদ্যুতিক বর্তনীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতে একটি ব্যাটারির ভিতরে থাকা রাসায়নিক শক্তি ব্যয় করতে হয় রাসায়নিক শক্তি ব্যয় করতে হয় তেজস্কীয় মৌলগুলিকে স্থাপন করা হয়েছে তেজস্ক্রিয় মৌলগুলিকে স্থাপন করা হয়েছে অ্যাক্সিডাইট এক্সি নাইট নাইটে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক হিসাবে চিহ্নিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সার্বজনীন মাধ্যকস মহাকর্ষ সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য সার্বজনীন মহাকর্ষ সূত্র যে কোনো দুটি বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য ভূতক আর ভূমণ্ডলের স্তর বিন্যাস কোনটির অন্তর্গত শিলামণ্ডলের অন্তর্গত ভূতক ও ভূমণ্ডলের স্তর বিন্যাস সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক প্রজাতি জীবের জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক হলো একটি প্রজাতি কোনটি শঙ্কর ধাতু শঙ্কর ধাতু হলো ব্রোঞ্জ শঙ্কর ধাতু এখানে শঙ্কর ধাতু হলো ব্রঞ্জ জামিনী রায় কোন ক্ষেত্রে নিজেকে মেলে ধরেছেন জামিনী রায় জামিনী রায়ের চিত্রকলা কোন পদ্ধতির মাধ্যমে কোনো সজীব জীবের অংশ সম্পূর্ণ জীবটি অবিকল উৎপন্ন হয় সেটি হলো ক্র ক্রনিম ক্রনিম সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয় কেরোসিনের মধ্যে রাখা হয় সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয় সাধারণত কেরোসিনের মধ্যে রাখা হয় দক্ষিণ আমেরিকার সর্বৃহৎ হ্রদ টিটি কাকা হ্রদ হল দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ কোনটি তড়িৎ পরিবহন করে এখানে তড়িৎ পরিবহন করে গ্যাস কার্বন তড়িৎ পরিবহন করে দুটি পরমাণুর মধ্যে একটি সমযোজী বন্ধনে সর্বাধিক কয়টি বন্ধন থাকতে পারে তিনটি বন্ধন থাকতে পারে ল্যান্থানাইটগুলির পারমাণবিক সংখ্যা নিম্নলিখিত পরিধির মধ্যে অন্তর্ভুক্ত আটান্ন থেকে একাত্তর নিম্ন উপাদানগুলির মধ্যে কোনটি রোধাঙ্ক সর্বাধিক রোধাঙ্ক সর্বাধিক অ্যাবোনাইটের রোধাঙ্ক হল সর্বাধিক লোকসভার প্রথম স্পিকারের নাম কী জি ভি মাবলঙ্কার জিবি বি ছিল লোকসভার স্পিকারের মধ্যে প্রথম লোকসভার স্পিকার